নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস এটিকে মোহনপাগান দল দুরান কাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে রাজস্থান ইউনাইটেড দলের বিরুদ্ধে তো এই ম্যাচটি কবে কোথায় কোন চ্যানেলে তোমরা লাইভ দেখতে পারবে ম্যাচটির সম্পূর্ণ প্রিভিউ কিন্তু এই ভিডিওতে দিতে চলেছি তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগামী কুড়ি আগস্ট কিন্তু এটিকে মোহনবাগান দল ডোরান কাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে রাজস্থান ইউনাইটেড দলের বিরুদ্ধে যে ম্যাচটি যুবহরতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে অবশ্যই এই ম্যাচটি তোমরা কিন্তু সন্ধ্যা ছটার সময় লাইভ দেখতে পারবে স্পোর্টস এইটিন টিভি চ্যানেলের মাধ্যমে এবং মোবাইলে তোমরা দেখতে পারবে ভুট অ্যাপ এবং জিও টিভি অ্যাপের মাধ্যমে তোমরা ভালো করে নোট করে নাও অনেকেই তোমরা কমেন্ট করো যে কোথায় লাইভ দেখতে পারব তো আরও একবার বলে দিচ্ছি টিভি চ্যানেলে অবশ্যই দেখতে পারবে স্পোর্টস এইটিন টিভি চ্যানেলে এবং মোবাইলের মাধ্যমে দেখতে পারবে ভুট অ্যাপ এবং জিও টিভির মাধ্যমে মানে জিও টিভি অ্যাপের মাধ্যমে কিন্তু এই ম্যাচটা লাইভ দেখতে পারবে অবশ্যই প্রত্যেকটা ডুরান্ড কাপের ম্যাচ কিন্তু তোমরা লাইভ এই চ্যানেলে দেখতেই পারবে তো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটিকে মোহনবাগান দল এবং রাজস্থান দলের কাছে কারণ দুটি দলই তাদের নতুন মরশুম শুরু করতে চলেছে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ দিয়ে যেখানে এটিকে মোহনবাগান দলেরও প্রথম ম্যাচ আর রাজস্থান ইউনাইটেড এফসি দলেরও প্রথম ম্যাচ তো দুটি দলই চাইবে একটা ভালো রেজাল্ট করতে এই ম্যাচ থেকে বন্ধুরা এবার যদি এই ম্যাচে দুটি দলের স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে কথা বলি তাহলে প্রথমেই বলবো যে এই ম্যাচটা যেহেতু দুটি দলের কাছেই প্রথম ম্যাচ সিজনের প্রথম ম্যাচ নতুন দল তৈরি করেছে তো তাদের গুছিয়ে নিতে একটু সময় লাগবে তো এই ম্যাচেই আমরা দেখতে পারবো যে কোন দলের কোথায় দুর্বলতা রয়েছে কোথায় শক্তিশালী রয়েছে কারণ ম্যাচ না খেলে আমরা তো বুঝতেই পারবো না যে কোথায় শক্তিশালী রয়েছে কোথায় দুর্বলতা রয়েছে কারণ এমনও আমরা দেখেছি কিছু ম্যাচ নতুন মরশুম শুরু করছে ভালো শক্তিশালী দল নিয়ে কিন্তু তাদেরই বেশিরভাগ দুর্বলতা দেখা দিচ্ছে কারণ ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ভালো কোচ থাকা সত্ত্বেও সেখানে তারা সাফল্য পাচ্ছে না আবার অন্য কোনো টিমকেও দেখেছি যে নতুন মরশুমে একটু নর্বরের টিম বানিয়েছে দেখে মনে হচ্ছে আমরা মনে করছি যে এটা নর্বরে দল কিন্তু তারাই আবার খুব ভালো পারফরমেন্স করে মরশুমটা শেষ করছে তো তাই সেই ক্ষেত্রে যদি প্রথম ম্যাচ আমরা দেখতে পারি দুটি দলেরই তাহলেই আমরা বুঝে নেবো বা বুঝতে পারবো যে দুটি দলের শক্তিশালী দিক কোথায় রয়েছে এবং দুর্বলতার দিক কোথায় রয়েছে তাও যদি বলি তাহলে রাজস্থান ইউনাইটেড দলের কিন্তু স্কটে এই বছর যে চারজন বিদেশি প্লেয়ার রয়েছে অবশ্যই ব্রাজিলের একজন ডিফেন্স ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে যে কিনা সার্জিও বার জুনিয়র জুনিয়ার এই প্লেয়ারটি রয়েছে খেলার জন্য এই স্কোয়াডে তাছাড়া বন্ধুরা অবশ্যই রয়েছে ল্যাবাডনের একজন প্লেয়ার রয়েছেন কিন্তু এই দলে মার্তিন সাবেস রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে এক সময় আইএসএল খেলে গেছিলেন সেই মার্তিন সাবেস কিন্তু এই বছর রাজস্থান ইউনাইটেড দলের হয়ে খেলবেন তো ডুরান কাপেও কিন্তু তাকে আমরা খেলতে দেখতে পারব এবং আরও একজন কাজিকিস্তানের ফুটবলার রয়েছে বিদেশি ফুটবলার তো এই চারজন বিদেশি প্লেয়ার কিন্তু রাজস্থান ইউনাইটেড দলের হয়ে আর কি স্কোয়াডে রয়েছেন তো এই চারজন কিন্তু টপ কোয়ালিটি বিদেশি প্লেয়ার কিন্তু রয়েছে অবশ্যই রাজস্থান ইউনাইটেড দলে তো বিশেষ করে মার্তিন চ্যাভেসের ওপর আমাদের কিন্তু খুবই নজর থাকবে তাছাড়া রাজস্থান ইউনাইটেড দলে কিন্তু ভালো ভালো কিছু ভারতীয় প্লেয়ার রয়েছে যারা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে রাজস্থান ইউনাইটেড দলের হয়ে এবং আরও উন্নতি করছে তো মোটামুটি এক কথায় দলটা তো শক্তিশালী এবার দেখা যাক ম্যাচে কি করে আর এটিকে দলের কথা যদি বলি তাহলে চারজন বিদেশিদের মধ্যে তাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে ভারতে রয়েছে পাঁচজন বিদেশি প্লেয়ার তো যে কোনো চারজন খেলা খেলবে এই ম্যাচে তো সেই ক্ষেত্রে বিদেশি নিয়ে তো কোনো কথা কিছুই বলার নেই কারণ যত বেশি বলবো ততই কম হয়ে যাবে বাস এখন দেখার যে পজিটিভ স্ট্রাইকার নেই এই দলে তো পজিটিভ স্ট্রাইকার ছাড়া এটিকে মোহন পাকান দল কেমন পারফরমেন্স করে কারণ লাস্ট ব্যাঙ্গালোর এফসি ম্যাচে রয় কৃষ্ণা গোল করেছেন তো তাকে দেখা যাক মিস করে কি না এটিকে মোহন দল নাকি কোনো স্ট্রাইকার দরকার ছিল নাকি ছিল না সেটা কিন্তু আমরা ম্যাচ টু ম্যাচ দেখতেই পারবো এবং তখন কিন্তু আমরা বুঝতে পারবো আর ভারতীয় ব্রিগেড নিয়ে তো কোনো কথা হবে না তো যথেষ্ট শক্তি দল রয়েছে দুটি দলই মোটামুটি এবার দেখা যাক যে ম্যাচে কি করে তো এই ম্যাচে স্ত্রেংথ এবং উইকনেস নিয়ে আমি এটুকুই বলবো তো তোমাদের কোনো কিছু মতামত থাকলে মানে শক্তিশালী দিক এবং দুর্বলতার দিক নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং এই ম্যাচে কোন দলকে এগিয়ে রাখছো কোন দল জিততে পারে স্কোর কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ধন্যবাদ